আমি একটা কোম্পানিতে চাকরি করি, হালাল পথে চলার চেষ্টা করি, আমার বউয়ের দুনিয়ার লোভ অনেক বেশি, সে সুদের সাথে জড়িত, আমার চারটা সন্তান কিছু বলতে গেলে সন্তান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, এমন অবস্থায় আমি কি করতে পারি? কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। দেখুন, দিনের উপরে চলার জন্য স্বামী স্ত্রী উভয়ে দিনদার হওয়াটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। এবং বউ যদি এরকম লোভী হয়, তার মানে আপনি যখন বিয়ে করছেন তখন দিনের বোঝ আপনার ছিল না, তো এখন এই বউ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনি কোনো অবস্থাতে হারামে যাবেন না, গুনাহে যাবেন না। বউ যদি চলে যায়, বর্ষদ্ধ গোষ্ঠী যদি চলে যেতে চায়, চলে যাক, তারপর আপনি হারামে জড়াবেন না। আপনি যে বলেন যে না, বউয়ের মুখের দিকে তাকায় আমরা তো একটু ইয়ে করতে পারি, বিবেচনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠিকই জাহান্নামে যেতে হবে এবং গুনাহের দায় নিতে হবে, কারণ স্ত্রীকে খুশি করার জন্য আপনি হারামে লিপ্ত হওয়ার সুযোগ নাই। এটা খুব জটিল বিষয়। সম্ভব হলে তাকে বোঝাবেন, নসিহত করাবেন অন্যদেরকে দিয়ে নিজে, আর তা না হলে আল্লাহর জন্য বয়কট আপনাকে করতে হবে। তবে আলহামদুলিল্লাহ, যত লোভী মানুষই হোক, যদি বোঝানো হয় সেভাবে অকাদায় করে, একটা সময় বোঝার কথা। এই জন্য বিচ্ছেদের চিন্তা বহু পরে আগে তাকে বোঝাবেন এবং ছটে প্রতানোর চেষ্টা করবেন। নিজেকে নবীজির গোলাম বলা যাবে কি না, আমরা তো একমাত্র আল্লাহর গোলাম, এতে করে শির্ক হওয়ার সম্ভাবনা আছে কিনা। অনেকে নিজেকে নবীর গোলাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলে বোঝান যে তার অনুসারী, তার অনুরক্ত, তার সব কথা আমরা শুনি, মানি, এই অর্থে গোলাম বলেন অনেকে নিজেকে। কিন্তু আসলে গোলাম বা দাস এটা আব্দুন শব্দের অর্থ, আমরা মূলত আব্দুনাম আল্লাহ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা না, এই জন্য নিজেকে নবীর গোলাম না বলে আমাদেরকে বলতে হবে আমরা কার গোলাম, আল্লাহর গোলাম। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, শব্দের মধ্যে তো পার্থক্য আছে, এই পার্থক্য আমাদেরকে ধরে রাখা উচিত। আমি যদি নিজেকে নবীর অনুসারী বলি, তো সেটাই হলো যথার্থ। কোরআন হাদিসের দিকে তাকালে আমরা দেখি আমাদেরকে তার অনুসারী হিসাবে পরিচয় করা হয়েছে, করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেটা আমরা খেয়াল করবো। সব তওবা করার পরও বারবার একই গুনায় লিপ্ত হচ্ছি, এমন অবস্থা আমার করণীয় কী? তওবা করার পরও একই গুনায় বারবার লিপ্ত হওয়ার মানে হলো তওবাটা হকাদায় করে হচ্ছে না, যথাযথভাবে হচ্ছে না। তওবা যদি সঠিকভাবে হয় তাহলে সেটাতে বারবার আপনার লিপ্ত হওয়ার কথা না। তারপরেও আল্লাহ তাআলা তাওয়া বারবার বান্দার গুনাহকে ক্ষমা করেন, সেটা মাথায় রেখে আল্লাহর কাছে একই গুনাহ আবার হয়ে গেছে আবার তওবা করবেন, কিন্তু পরবর্তী তওবাটা আগের চেয়ে স্ট্রং করবেন। তওবা মানেই হলো যিনি বারবার ক্ষমা করেন। অতএব আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের এই ধারাটা অব্যাহত রাখবেন। কিন্তু এর মানে এই না যে আপনি জেনে শুনে ঠান্ডা মাথায় গুনাহ করতেছেন, তওবা করতেছেন, গুনাহ করতেছেন, তওবা করতেছেন, ব্যাপারটা এরকমই হয়ে যাবে যে আমি সতর্ক আছি, এরপর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আবার সতর্ক আরও বেশি হবে, তারপর আবার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আশা ছাড়া যাবে না, আমার তওবা অব্যাহত রাখতে হবে।